টি-শার্ট ডিজাইন। আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন টি-শার্ট ডিজাইন মোবাইল ফোনের মাধ্যমে। সরাসরি আমরা পিক্সেলাব ওপেন করব, আর যাদের পিক্সেলাব নেই তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর দেখুন উপর থ্রি লাইন থেকে দেখেন এখানে ইমেজ সাইজ। ইমেজ সাইজ আসার পরে এখানে আমরা দুইটা সাইজ দিয়ে নিব আমাদের টি-শার্ট ডিজাইনের জন্য। এখানে দুইটা সাইজ লাগবে, এখানে আমরা দেবো দেখেন 595। তারপর আমরা ডান করে দেবো দেখেন 841। এরকম করে আমরা দুইটা সাইজ দিয়ে নিব, তারপর আমরা ডান করে ওকে করে দেবো। দেওয়ার পর দেখেন আমরা এটুকু সাইজের মধ্যে টি-শার্ট ডিজাইনটা করব। তারপর উপরে দেখেন প্লাস, প্লাস থেকে দেখেন উপরে দেখেন ট্যাক্স। আমরা প্রথমে একটি ট্যাক্স নিব, ট্যাক্স নেওয়ার পরে দেখেন এখানে আমরা একটি ট্যাক্স লিখব। আপনারা যে টি-শার্ট ডিজাইনের জন্য যে ট্যাক্সটা ব্যবহার করবেন এই ট্যাক্সটা এখানে লিখে নেবেন। এখানে আমি দেবো দেখেন বাংলা, তারপর ডান করে দিয়ে দেবো, ডান করে দেওয়ার পর ওকে করে দেবো। দেওয়ার পরে দেখেন এখান থেকে এতে চলে আসবো নিচে দেখেন, তারপর এখান থেকে দেখেন এবি ফন্ট, আমরা এখান থেকে এবি ফন্টে চলে যাবো, তারপর এখান থেকে মাই ফন্টে চলে আসবো, তারপর এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করবো। দেখেন আমরা এই ফন্টটি সিলেক্ট করবো, তারপরে আমি ওকে করে দেবো। আমি এই ফন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এখান দেখেন কালার, কালার চলে আসবো, কালারের নিচে দেখেন গার্ডেন, আমরা এটার মধ্যে চলে আসবো। আসার পরে এই সাইড দেখেন প্লাস, আমরা এখান থেকে প্লাস চলে আসবো। প্লাস থেকে এখানে আমরা একটি কালার এখানে আমরা নিজেরাই বানিয়ে নিব, তারপরে ওকে করে দেব। একইভাবে আমরা এ সাইটও একইভাবে কালারগুলো এরকম করে কালারগুলো নিজেরাই বানিয়ে নিব। এরকম করে আপনারা কালারগুলো নিজেরাই তৈরি করে নেবেন, তারপরে ওকে করে দেব। একইভাবে আবার ওকে করে দেব, দেওয়ার পরে দেখেন আমরা টিক করে দেব। তারপর দেখেন এখান থেকে আবার প্লাস চলে যাবো, প্লাস থেকে আবার একটি ট্যাক্স নিব, ট্যাক্স নেওয়ার পরে এখানে আমরা আবার একটি ট্যাক্স লিখব। এখান দেবো আমি টি-শার্ট ডিজাইন, তারপর ডান করে ওকে করে দেব। তারপর দেখেন এটাকে আমরা এখানে নিচে বসিয়ে দেবো সুন্দর করে। তারপরে আমরা একইভাবে এ চলে আসবো, এখান থেকে আবার একটি ফন্ট সিলেক্ট করব, ফন্ট সিলেক্ট করার পর ওকে করে দেব। তারপরে এটাকে আমরা এখানে সুন্দর করে এখানে বসিয়ে নিব। বসানোর পরে উপরে দেখেন প্লাস, প্লাস আসার পর এখান দেখেন ফ্রম গ্যালারি, এখান থেকে আমরা ফ্রম গ্যালারি চলে আসবো। তারপর এখান থেকে আমরা একটি পিএনজি নেব, এই ধরনের একটি পিএনজি নেব। আমি এই পিএনজি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এটাকে এখানে সুন্দর করে বসিয়ে নেব, নেওয়ার পরে দেখেন একইভাবে কালার চলে আসবো, আমরা একইভাবে এখানে একটি কালার সিলেক্ট করে দেবো, তারপর টিক করে দেবো। টিক করে দেওয়ার পরে উপর দেখেন লেয়ার, লেয়ার চলে যাবো, লেয়ার থেকে আমরা এগুলো লক করে দেবো। লক করে দেওয়ার পরে এখান থেকে একটি শেপ নিব, শেপ নেওয়ার পরে দেখেন আমরা এই ট্যাক্সের সমান করে এখানে সুন্দর করে বসিয়ে নেব এরকম করে। তারপর এখান থেকে অপাসিটি, অপাসিটি জিরো করে দেবো। তারপর এখান থেকে স্টক, স্টকটা আমরা এরকম করে মনের মতো করে নিয়ে নেবো, নেওয়ার পর টিক করে দেবো। তারপর দেখেন এখান দেখেন ইরেজ, আমরা এখান থেকে ইরেজে চলে আসবো। আসার পর দেখেন এই সাইডে দেখেন একটা আইকন, এই আইকনটার মধ্যে একটা ট্যাপ করবো। ট্যাপ করার পর উপর দেখেন একটি বক্সের মতো আইকন, এটার মধ্যে ট্যাপ করবো। তারপর দেখেন আমরা এটুকু দেখেন রিমুভ করে দেবো, দেখেন এরকম করে বসিয়ে আমরা রিমুভ করে দেবো। পরে একটু দেখেন আইকন, এটা আমাদের ট্যাপ করব। এখন দেখেন এটুকু রিমুভ হয়ে যাবে, একইভাবে আমরা এটুকু একইভাবে এখানে রিমুভ করে নেব দেখেন। তারপর আমরা টিক করে দেব, টিক করার পরে এখান থেকে কালার চলে আসবো, এখান থেকে হোয়াইট কালার করে টিক করে দেব। তারপর এখান থেকে শ্যাডো, শ্যাডোটা এনেবেল করে দেবো, এটাকে আমরা কমিয়ে এখানে এক এক করে বাড়িয়ে টিক করে দেব। তারপরে এটাকে আমরা পিএনজি করবো, এই জন্য নিচে থেকে কফির মতো আইকন, আইকনটা আমরা ট্যাপ করবো। তারপর দেখেন উপরে একটি আইকন, এটার মধ্যে ট্যাপ করার সাথে সাথে এটা পিএনজি হয়ে যাবে। তারপর এটাকে আমরা সেভ করে নেব, এখান থেকে এরকম করে সেভ করে নেবেন। নেওয়ার পরে দেখেন এটাকে আমরা পিক্সেলাবটা আবার নতুন করে ওপেন করব, নতুন একটা ট্যাপ নেওয়ার পরে দেখেন আমরা নিউ ট্যাক্স সিলেক্ট করে দেবো। তারপর এখান থেকে প্লাস থেকে ফ্রম গাছ চলে আসবো, তারপর এখান থেকে আমরা একটি টি-শার্টের একটি পিএনজি নেব। তারপর আমরা টিক করে দেব, টিক করে দেওয়ার পর এটাকে আমরা এরকম করে বড় করে নেব। নেওয়ার পর দেখেন একইভাবে প্লাস চলে যাবো, তারপর এখান থেকে ফর্ম গ্যালারিতে, তারপর এখান থেকে দেখেন আমরা এখন যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটা এখানে নিয়ে আসবো। তারপর আমরা টি-শার্টের উপরে সুন্দর করে এখানে বসিয়ে দেবো। এখন দেখেন আমাদের টি-শার্টটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা চাইলে মোবাইল ফোনের মাধ্যমে এ ধরনের টি-শার্ট ডিজাইনগুলো করতে পারবেন খুব সহজভাবে। এখান থেকে আপনারা এটাকে সেভ করে নেবেন।